অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম ইংলিশ টিপস। আর কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2019। তো অনেক স্টুডেন্ট ঠিকঠাক এখন পর্যন্ত ইংরেজি সাবজেক্টটা প্রিপারেশন কমপ্লিট করতে পারেনি। আর সাধারণ স্টুডেন্টের জন্য আজকে আমি একটা সাবজেক্ট চয়েস করেছি যে কীভাবে ইংরেজিতে সহজভাবে পাশ করা যায়। অনেকে টেনশন করে যে কীভাবে পাশ করতে পারি আমরা ইংরেজিটা মাধ্যমিকে, সেটা তো অনেকে ভয় পায়। আজকে মাধ্যমিক পরীক্ষা, এটা আজকে মাধ্যমিক পরীক্ষা, এই নিয়ে অনেকে ভয় পায়। তো ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই ইংরেজিতে সহজভাবে পাশ করা যাবে। এই টিপসটা জানলে বা শুনলে আজকে আলোচনা করব আমি কিভাবে ইংরেজিতে সহজে পাস করা যায়। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে আমরা 80 থেকে 95% মার্কস ইংরেজিতে পাব। তো আজকের আলোচ্য বিষয় যে আমরা কিভাবে ইংরেজিতে সহজ পদ্ধতি বা উপায়ে পাস করব বা করতে পারি। প্রথমে কোশ্চেনটা অবশ্যই দেখে নেব। অবশ্যই প্রথমে কোশ্চেনটা নিয়ে টেনশন না করে অবশ্যই আমরা সিনটা, যেখানে 20টা নাম্বার আছে, সিনটা অবশ্যই পড়ে নেবো আমরা। ফার্স্টটা সিনের প্যাসেজটা অবশ্যই পড়ে নেব। এই প্যাসেজটা অবশ্যই পড়ে নিয়ে তারপরে আমরা যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো করব। ওখানে এমসিকিউ থাকবে 6টা, এমসিকিউগুলো আমরা অবশ্যই করব। এমসিকিউ পরে থাকবে টিএফ বা ট্রু ফলস, দেখে নেবো আমরা, ওগুলো সঠিকভাবে আমরা করব। তারপরে প্রদের পরে পোয়েমের ভাগ থাকবে একটা, পোয়েমটা 8 নম্বর থাকবে, ওখানেও আবার এমসিকিউ থাকছে, এমসিকিউ দেখে নেবো আমরা। ওখানে থাকছে যে 4 নম্বর এমসিকিউ থাকবে একটা পোয়েম থেকে, দেখে নেব। মোটামুটি প্রোজ অ্যান্ড পোয়েম মিলে সিন থেকে থাকছে 9 নম্বরে এমসিকিউ। তারপরে থাকছে যে ওখানে কোশ্চেন টাইপের কিছু কজ ইফেক্ট বা এসে টাইপ কোশ্চেন থাকবে, ওগুলো আমরা অবশ্যই অ্যান্সার করব। প্রথমে আমরা অবশ্যই সিনটা পড়ে নেব, গল্পটা বা কবিতাটা পড়ে নেব, পড়ে নিয়ে আমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করব। সিনের পরে আমরা চলে আসছি আনসিন। আনসিনটা অবশ্য আমরা বেশি স্কোর বা ভালোভাবে পাস করতে অবশ্য আমরা আনসিনটা একটু ভালো করে পড়ব, অনেক টাইম থাকে ওখানে। তো আনসিনটা আমরা, আনসিন যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আনসিন প্যাসেজটা অবশ্যই আমরা কেয়ারফুলি পড়ব, পড়ে ওর যে কোশ্চেনগুলো পরে থাকবে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নেব। এমসিকিউ থাকবে প্রথমে, এমসিকিউ পরে থাকবে যে ওখানে কোশ্চেন টিএফ থাকতে পারে বা কমপ্লিট অফ দ্য সেন্টেন্সেস, ওখানে দেখে দেখে অ্যান্সারটা করবো আমরা। আমরা অবশ্যই সমস্ত কোশ্চেনগুলোই অ্যাটেম্প করব। সিন আন সিনে 20-40 নম্বর বা 40টা মার্ক্স পাওয়া যাবে, ওখান থেকে আমরা জানি বেশি নাম্বার, ওখান থেকে বেশি জানি আমরা স্কোর পাই, সেটা আশা অবশ্যই রাখবো। তারপরে চলে আসি আমরা গ্রামার। গ্রামার অনেক স্টুডেন্ট ঠিকঠাক করতে পারে না, সাধারণ স্টুডেন্টের জন্যে কয়েকটা গ্রামার ঠিকঠাক করবে, ফিল ইন দ্য আর্টিকেল, প্রিপোজিশন বা অন্যান্য গ্রামারগুলো থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে ওখানে দেওয়া থাকবে, ওগুলো দেখে বক্সে লিখবো আমরা, বসে অ্যান্সার করবো। গ্রামার পর রাইটিং, রাইটিং অনেক স্টুডেন্ট হাত দিতে পারে না, তো রাইটিং আমি যাচ্ছি না। তো সাধারণ স্টুডেন্টের জন্য গ্রামার, সিন আন সিন এগুলোই যথেষ্ট, তারা পাশ করতে অবশ্যই দেখে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর এরপরে নিয়ে আসবো আমি যে কীভাবে 80% to 95% মার্কস ইংরেজিতে পাওয়া যায় এই বিষয়টা।